সকাল সকাল মাছ কাকা মাছ নিয়ে হাজির, তাই তোমাদেরকেও একটু দেখালাম, ছাদ থেকে আমিও দেখছিলাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এ দেখো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, ভিডিও শুট হচ্ছে। অনেকদিন যাবো রান্নার ভিডিও করা হয় না, তো সেই জন্য করছি। এই হচ্ছে ব্যাপার, যা বাবা মাথা লাগা দিচ্ছে। ওয়েদারটা খুব বেশি ভালো না, এখনো রোদ্দুর তেমন ওঠেনি, আর সারা ছাদ দেখো পাতা পড়ে কি অবস্থা। আসলে কদিন একটু দমকা হাওয়া টাওয়া দিয়েছিল না এই কারণে। তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো আজকে না একটা অদ্ভুত রান্না হচ্ছে। এই রান্নাটা আমি আগে কখনো খাইনি, না আগে কখনো খাইনি বলা ভুল, গতকাল গতকাল না, আমি এই বাড়িতে আসলাম রবিবার দিন, রবিবার দিন আমি খেয়েছি, তো মানে এর আগে কোনো দিন খাইনি বা নামও শুনিনি। তো যাই হোক, আমার কাছে অদ্ভুত লেগেছে, তো সেই জন্য আমি আর কি সেটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। আসলে এরকম অদ্ভুত রান্না আমার মা একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, সেই জন্য মানে এক একদিন এক রকম অদ্ভুত অদ্ভুত রান্না করে। তাই বলে ভেবো না তোমরা বিশাল কিছু, একদম হালকা পাতলা জিনিস, তবে এরকমভাবে মনে হয় না কেউ খায়। তো কী রান্না করছি তোমরা রেসিপি ভিডিওতে তো অবশ্যই পেয়ে যাবে, আর আজকেও তোমাদেরকে জানিয়ে দেবো, দুপুরে খাওয়ার সময় দেখিয়ে দেবো যে কী রান্না হয়েছে না হয়েছে, তোমরা দেখতে থাকো। এই যে মা আজকে সকালে বানিয়েছে এখানে পোলাও, তো সেইটাই আর কি টিফিনে খাচ্ছি, মানে যেরকম পোলাও হয় অমন না, নর্মালিভাবে বাড়িতে বানিয়েছে। আমি ভিডিও করতে করতে সোনা তো ফোন নিয়ে পাল্লালো, এদিকে দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে। কোথায় ব্যাংক কোথায়? তুমি ভিডিও করবা? তোমার ভিডিও করতে পারো না পাগল। দেখো তোমাদেরকে বলেছিলাম না আজকে একটা অদ্ভুত রান্না তোমাদের দেখাবো। আজকে দুপুরে রান্না হয়েছে, এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে নটে শাকের ঘন্ট, আর এটা কি বলতো, এটা হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল। তোমরা কেউ কোনোদিন খেয়েছো লাউ দিয়ে মাছের ঝোল? আমাকে কমেন্টে জানিও, এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। সকালবেলা ভিডিও করছিলাম, দেখলে তো সোনা ভিডিও দেখবি বলে ফোনটা নিয়ে পালালো। যাই হোক, আর বেশি ভিডিও করা হয়নি। বিকেলবেলা আমি আর পড়ি যাচ্ছি এক জায়গায় একটা বৌদিদের বাড়ি। আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি, আর দুপুরে খাওয়া দাওয়া করার পর তো ভিডিওই করা হয়নি। আজকে আবার একটা মানে কি বলবো বড় সড় রিক্স নিলাম, সেটা হচ্ছে আজকে ধরো মঙ্গলবার, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার আমাদের এখানে হচ্ছে বসন্ত উৎসব। কি সময় না হলে দেখা যাচ্ছে, যাই হোক বসন্ত উৎসব হবে। তো এবারে আজকে বিকেলে আমাকে খবর দিয়েছে যে চার পাঁচজনকে নাচ করাতে হবে, এখানে ওরা নাচ করবে। তো তিনজন তো আমার স্টুডেন্ট আছে, বাদ বাকি তিনজন নতুন, প্রচুর রিক্স নিয়ে ফেলেছি। আজকে বিকেলের টাইমটা ছিল, আর কালকে সারাদিন টাইম আছে, পরশু দিন ওদের নাচ, তো সেটাই এতক্ষণ প্র্যাকটিস করাচ্ছিলাম। প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে। এখন কটা বাজে বলো তো? 7টা বাজতে যাক। তো ওই এতক্ষণ ধরে ওইসবই করছিলাম, সেই জন্য কিছু ভিডিও শ্যুট করা হয়নি। আর অনুষ্ঠানের দিন তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে ওরা কেমন কি পারফর্ম করছে না করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর সোনা এখন আছে পরিতে বাড়ি, কিছুতেই বাড়ি আসবে না, বলছে প্লিজ আমি একটু থাকি, প্লিজ আমি একটু থাকি, এইসব করছে। চলো ওকে বাড়িতে নিয়ে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে। সোনা তো পরিতে বাড়ি ছিল বলছিলাম, অনেকক্ষণ থেকে দেখি ওদের বাড়িতে খুব হাসাহাসি হচ্ছে, গিয়ে দেখি এই কাণ্ড, সোনার হাতে একটা বেলুন দিয়েছে, সেটা ও যেই ফোলাতে যাচ্ছে খুব গায়ের জোর দিয়ে ফোলাচ্ছে, তো আর এদিক দিয়ে ও টয়লেট হয়ে যাচ্ছে। তাই না দেখি ওরা হেসে পাগল, আমাদেরও একই অবস্থা হয়েছিল। যাই হোক, সেখান থেকে ওকে নিয়ে এলাম, এসে এখন এই যে বাড়ি এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি ভিডিও শ্যুটের জন্য আবির বানিয়েছিলাম, মা সেটা আর কি ওই এতে চেলে দিচ্ছিল একটু, আর এই দেখো সোনা সঙ্গে সঙ্গে নিয়ে মুখে মাখানো শুরু করে দিয়েছে, বলছে রং রং, আমি একটু মাখাই আমি একটু মাখাই, অবস্থা নিজের মুখে তো মেখেছেই, এদিকে সবাইকে মাখিয়েছে। ভাবলাম আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হোলির আগেই আমাদেরই আমাদের হোলি হয়ে যাচ্ছে। আর এই আবিরটা আমি বাড়িতেই বানিয়েছি, এর মানে রেসিপি ভিডিও তোমরা পেয়ে যাবে, আবিরের আবার রেসিপি। যাই হোক, কীভাবে বানিয়েছি সেটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে, খুব সুন্দর হয় আর কিন্তু একদম অর্গ্যানিক। এই দেখো এখানে এসে সবাইকে ধরে ধরে এই আবির মাখাচ্ছে, কত ধরনের দুষ্টুমি তাহলে বুঝে দেখো।
শুধু সবাইকে মাখায়নি, তার আগে কিন্তু নিজে খানিক মেখে নিয়েছে। তারপরে এই দেখো যত হাঁড়ি কড়া ছিল সবাই ঘরে এনেছে, এনে এই দেখো অবস্থা দেখো, কড়ার মধ্যে বসে ও নাকি মাংস রান্না করছে। ওর সন্ধ্যার থেকে এটাই কাজ, এইসব হাঁড়ি কড়া সব এক জায়গায় নিয়ে আসবে, নিয়ে তার মধ্যে বসে বসে রান্না করবে, এটাই হচ্ছে সন্ধ্যা থেকে ওর কাজ। সাড়ে 10টা বাজে, তো আজকে না সারাদিন তেমন কোনো ভিডিও করতে পারিনি। আসলে সারাটা দিন আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, তোমাদেরকে আর কী বলবো। সকালে উঠে রান্নার ভিডিও শ্যুট থাকে, মানে এ বাড়িতে থাকলে সকালে উঠে রান্নার ভিডিও শ্যুট থাকে, তার মধ্যে সোনার দুষ্টুমি, মানে আমি কখন কী করবো বুঝে পাই না। আবার ওই বাড়িতে থাকলে তো রান্না বান্নার কাজ থাকে, মানে ওই সেই একই ব্যাপার, শ্যুট করা আর রান্না বান্নার কাজ করা। আর হচ্ছে সোনা তো খুবই দুষ্টুমি করতে থাকে, ওকে নিয়ে কাজ করাটাও খুব অসম্ভব হয়ে পড়ে। আর তারপরে এই গত 3-4 দিন ধরে হচ্ছে কিচ্ছু খাচ্ছে না, মানে ওকে কিছু খাওয়ানো যাচ্ছে না, তার ফলে ওকে ডাক্তারও দেখানো হয়েছে, এই যে ওষুধও দিয়েছে। কিন্তু তোমরা মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, হয়তো অনেকে বিশ্বাস হবে না, যাই হোক, তো সারাদিন এই কিছু খাচ্ছে না, যার ফলে খিদে পাচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, এত প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে, তোমাদেরকে কী বলবো। সারাদিন ধরে তেমন কোনো ভিডিও করতে পারছি না। আর আজকে তো তারপর তোমাদেরকে বললামই যে একটা রিস্ক নিয়েছি, কাল বাদে পরশু নাচের এরকম প্রোগ্রাম আছে, তার ছজন আছে, ছজনকে নাচ শেখাচ্ছি। কতটা রিস্ক তোমরা একটু নিজেরাই ভেবে দেখো, যে মাত্র হাতে একদিন টাইম, তার মধ্যে একটা পুরো নাচ কমপ্লিট করতে হবে, তারা প্রোগ্রাম করবে, তো সেই একটা মাথায় চিন্তা, মানে সারাদিন ধরে মাথার মধ্যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমাদেরকে কী বলবো, মানে সকাল থেকে শুরু করে মানে ভিডিও, প্রথমে তো রান্না শুট থাকলো, তারপরে সোনার এই দুষ্টুমি, তারপরে আবার বিকেল থেকে নাচ, আর তার এর মধ্যে আবার 4 জায়গায় শর্ট ভিডিও করি, তোমরা তো জানোই, ইউটিউবে শর্ট ভিডিও করি, তারপরে ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, মজে আছে, এইসব শর্ট ভিডিওগুলো বেছে বেছে বার করা, সেগুলো ভিডিও তৈরি করা, আপলোড দেওয়া, তারপরে তা বাদে আবার রান্নার ভিডিও সেটা ছাড়তে হয়, বড় ভিডিও ছাড়তে হয়, সেগুলো সব এডিটিংয়ের চাপ থাকে, তারপরে এতগুলো ভিডিও টাইম টু টাইম ছাড়ায় কত পরিমাণে হিউজ পরিমাণে নেট যায়, তারপরে একটা টেনশনও হয় যে পারফেক্ট করে এডিট করতে পারলাম কি না, ঠিকঠাক বলতে পারলাম কি না, মানে সারা দিনটা মানে কী যে ব্যস্ততার মধ্যে থাকি সেটা তোমরা বুঝতেই পারছো। তো সেইভাবে আর আজকে তেমন কোনো ভিডিও আমি ওই জন্য করতেও পারিনি, কারণ আমি তেমন না সারাদিন আজকে সময়ই পাইনি, মানে আমি আজকে দুপুরে শুইও নি, জানো তো, একদম সময়ই পাইনি। আজকে জাস্ট দুপুরবেলার স্কুল থেকে বাড়ি এসে আমাকে জানালো এরকম প্রোগ্রাম, এবার সঠিক বলতেও পারিনি। এবারে সেই আবার আমি এক মানে এক বৌদির বাড়ি, পাশেই এক বৌদির বাড়ি, তাদের বাড়িতে গেলাম, গিয়ে ডিটেলস জানলাম, সেখানে তাদের নাম টাম দিয়ে এসে বাড়িতে এসে প্র্যাকটিস করাচ্ছি, করাতে কিছুটা তোলানো হয়ে গেছে নাচ, তারপরে হঠাৎ করে দুজন ফোন করেছে, তারা নতুন করে আসছে, আবার নতুন করে করাতে হয়েছে, মানে পুরো একদম নাজেহাল অবস্থা। আবার কালকে সারাটা দিন আমার এদের পিছনেই দিতে হবে, কারণ পরশু দিনই প্রোগ্রাম আছে, সারাটা দিন, পরশু দিনও আবার 6 জনকে সাজানোর ব্যাপার আছে, সাজিয়ে তাদের মানে ওখানে গিয়ে প্রোগ্রাম করানো, গান টান বাজানো, সেও একটা মানে কী যে ব্যস্ততার মধ্যে কাটছে তা তোমাদেরকে আর কী বলবো। যাই হোক, ততটুকু পেরেছি, ভিডিও শেয়ার করেছি, আর তোমাদেরকে তো বললাম সোনাকে কদিন ধরে কিছু খাওয়ানো যাচ্ছে না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধপত্র দিয়েছি, কিন্তু ঠিকঠাক মতো খেতে চাইছে না বলে শরীরটাও দুর্বল, ঘ্যান ঘ্যান করতেই আছে। আর আজকে ওই জন্য ঘুমিয়ে, আজকে দুপুরবেলা সারা দুপুরও ঘুমায়নি, এত দুষ্টুমি করেছে আমি, মানে তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, যতটুকু পেরেছি আমি ক্লিপস তুলে রাখার চেষ্টা করেছি। আর হচ্ছে এখন তো ঘুমাচ্ছে, ও অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমাচ্ছে, তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এত প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে যে আমি আর তাকাতেও পাচ্ছি না, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা, গুড নাইট।